হাই, ফিরে এলাম ফেসবুকের দ্বিতীয় আর একটি ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে খুব কম সময়ের মধ্যে আপনাদের শেয়ার্ড কন্টেন্টগুলো, যেগুলো মেসেঞ্জারের মাধ্যমে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেছেন, সেগুলো ডিলিট করা যায়। আমার আগের যে ভিডিওটি ছিল সেই ভিডিওতে আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছেন যে তাদের প্রবলেমটি সলভ হয়নি, এই জন্যই আমি দ্বিতীয় আর একটি পদ্ধতি নিয়ে আজকের এই ভিডিওটি বানাচ্ছি। যাই হোক, শুরুতে আমি বলে রাখি, আপনাকে অবশ্যই এই পদ্ধতিতে কাজ করতে গেলে বা এই পদ্ধতি ব্যবহার করে আপনি যদি শর্ট কন্টেন্টগুলো ডিলিট করতে চান, তবে সেজন্য আপনাকে অবশ্যই কম্পিউটার ব্যবহার করতে হবে। তো কম্পিউটার থেকে লগ ইন দিবেন, লগ ইন দিয়ে আপনি যাবেন মেসেজে। মেসেজের একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন যে সি অল ইন মেসেঞ্জার নামক একটি অপশন লেখা আছে। মেসেঞ্জারে আমরা লগ ইন দেওয়ার পর বা মেসেঞ্জারে আমরা ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম পাশে আমাদের লিস্ট আছে যার যার সাথে আমরা কথা বলছি। সেখান থেকে আমরা যার ভিডিওটি কাটতে চাই বা যার সাথে কনভারসেশনগুলো আমরা কাটতে চাই তার উপর আমরা একটা ক্লিক দিব। যেমন ধরুন, আমি এই ব্যক্তির সাথে আমার যে চ্যাটগুলো হয়েছে বা যে কন্টেন্টগুলো আমি শেয়ার করেছি আমি সেগুলো ডিলিট করতে চাই। তো আমরা যেটা করব, আমরা এই ব্যক্তির নামের উপর, এই ব্যক্তির নামের উপর যখন আমরা আমাদের মাউস কার্সরটি নিব, তখন কিন্তু আমরা সেখানে একটি সেটিংস আইকন দেখতে পাবো। যেমন ধরুন, এক নিচের দিকে আপনি যদি তাকিয়ে দেখেন, তবে যতক্ষণ না পর্যন্ত আমি কোনো ব্যক্তির নামের উপর আমার মাউস কার্সরটি নিচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের সেটিংস আইকনটি দেখানো হচ্ছে না। যাই হোক, আমি এই সেটিংস আইকনে প্রেস করলাম। সেটিংস আইকনে প্রেস করার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাকে কিছু অপশন দেওয়া হচ্ছে, তার একটি হচ্ছে মিউট, তারপর হচ্ছে আর্কাইভ, ডিলিট এবং অন্যান্য সব। যাই হোক, যেহেতু আমি যদি ডিলিটে দেই তবে আমার যে শেয়ার করা কন্টেন্টগুলো ডিলিট হয়নি, তো আমরা এখন যেটা করব, আমরা সেখান থেকে আর্কাইভ অপশনে প্রেস করব। আমি প্রথমে সেই ব্যক্তির কনভারসেশন আর্কাইভে প্রেস করব। তো আর্কাইভে প্রেস করলে কি হয়, আর্কাইভে আপনি যখন একজন ব্যক্তির কনভারসেশন আপনি আর্কাইভ করবেন, তো এই যে ডান পাশের দিকে আমরা যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি বা এখানে আমরা যদি ভিডিও দিই বা অন্যান্য কোনো ডকুমেন্ট দিই, আমাদের এখানে কিন্তু সবকিছু সংরক্ষণ হয়। তো আর্কাইভে দিলে আপনার যা হবে সেটি হচ্ছে এখানের সম্পূর্ণ, এই জায়গার সম্পূর্ণ কন্টেন্টগুলো আর্কাইভে চলে যাবে, এমনকি আপনি যদি কোনো ধরনের চ্যাট করে থাকেন সেই চ্যাট সহ। যাই হোক, আমি প্রথমে এখন আর্কাইভে প্রেস করলাম। তো আর্কাইভে আমি যখন প্রেস করলাম, আর্কাইভে প্রেস করার পর আমি দেখতে পাচ্ছি যে ব্যক্তিকে আমি আর্কাইভ করেছি সে কিন্তু আর্কাইভে চলে গেছে তার শেয়ার কন্টেন্টগুলো নিয়ে। এখন আমরা আর্কাইভে কিভাবে যাব, একটু খেয়াল করুন, দেখুন এখানে মেসেঞ্জারের পাশে আরও একটি গিয়ার আইকন আছে যেখানে লেখা আছে সেটিংস, হেল্প এন্ড মোর। তো আমরা সেই সেটিংস বা আইকনে বা গিয়ার আইকনে আমরা প্রেস করব। প্রেস করলে আমাদেরকে এখানে মেসেঞ্জারের সেটিংস দেখানো হচ্ছে, অন্যান্য অপশনের মধ্যে আছে অ্যাক্টিভ কন্ট্যাক্ট, মেসেজ রিকোয়েস্ট, আর্কাইভ থ্রেড, আনরিড থ্রেড। যেহেতু আমি আর্কাইভে যাব তাই আমি সিলেক্ট করব আর্কাইভ থ্রেড। আর্কাইভ থ্রেডের মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে আমি দুইজন ব্যক্তিকে আর্কাইভ করে রেখেছিলাম। সর্বশেষ ব্যক্তি হচ্ছেন ইনি, যেহেতু ওনার সাথে আমার সকল কনভারসেশন আমি ডিলিট করব, তাই ওনার নামের উপর যখন আমি আবার মাউস কার্সরটি নিব, নেবার সাথে সাথেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে একটি সেটিংস আইকন আমাকে দেখানো হচ্ছে। আমি কি করব, এই সেটিংস আইকনে এখন প্রেস দেব। সেটিংস আইকনে প্রেস দিলে যেটা হবে, আমাকে এখন দেখানো হচ্ছে মিউট, ডিলিট, মার্কেস স্প্যাম বা অন্যান্য কিছু। যাই হোক, যেহেতু আমি আমার শেয়ার্ড কন্টেন্টগুলো ডিলিট করতে চাই, তাই আমাকে যেটা করতে হবে, আমি এখন সেখানে ডিলিটে প্রেস করব। আমি যখন ডিলিটে প্রেস করলাম, ডিলিটে প্রেস করার পর দেখুন এখানে আমাকে দেখানো হচ্ছে একটি মেসেজের মাধ্যমে আমাকে একটি ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে দিস উইল পার্মানেন্টলি ডিলিট দ্য কনভারসেশন হিস্ট্রি। মানে আপনি যখন কোনো একটি কনভারসেশন আর্কাইভে নেবেন এবং আর্কাইভ থেকে যখন আপনি ডিলিটে দিবেন, তার মানে হচ্ছে আপনি ডিলিট দেওয়ার সাথে সাথে আপনার সব চ্যাট বা আপনি যে কন্টেন্টগুলো শেয়ার করেছিলেন ওই ব্যক্তির সাথে সব কিছু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। চলুন আমি ডিলিট করে দেখাই। এখন হতে পারে আপনি বলবেন যে আমি তো ডিলিটে দিলাম কিন্তু এখন আমি ব্যক্তিকে দেখতে পাচ্ছি, এর কারণটা কি? কারণটা হচ্ছে আমার ব্রাউজারটি কিন্তু এখনো রিফ্রেশ হয়নি। আমি আমার কম্পিউটারের
কিবোর্ডে F5 আই মিন ফাংশন 5 কিতে প্রেস করলাম। দেখুন ফাংশন 5 কিতে প্রেস করার পর যেটা হয়েছে, আমার ওই ব্যক্তির নামটি কিন্তু এখান থেকে চলে গেছে এবং দ্বিতীয় যে ব্যক্তি আছে আর্কাইভের মধ্যে এখনো, ওনার সাথে কিন্তু আমার সবসময় চ্যাট দেখানো হচ্ছে। তো আপনাদের কনফার্মেশনের জন্য আমি এখন ওই ব্যক্তিকে সার্চ করব। যাই হোক, আমি আগে থেকেই ওনাকে একবার সার্চ করেছিলাম, সেই জন্যই কিন্তু ওনার নামটা এখানে আমাকে শো করানো হচ্ছে। যাই হোক, আপনি সেই ব্যক্তির নামটা একবার লিখে নেবেন, যেমন ধরুন যে দীপ দেব। ওকে, আমি দীপ দেব দীপ নাম দিয়ে সার্চ করলাম। সার্চ করার পর আমি যখন ব্যক্তিটিকে পেলাম, তারপর আমি সেখান থেকে মেসেজে হিট করলাম। মেসেজে আমি যখন চলে যাব, আমাকে কিন্তু এখানে সম্পূর্ণ হোয়াইট একটি ব্যাকগ্রাউন্ড দেখানো হবে। তার মানে হচ্ছে যে আমার সবকিছু কিন্তু এখন অলরেডি ডিলিট হয়ে গেছে। যাই হোক, চলুন আমি মেসেঞ্জারেই চলে যাই। আবার সেই আমি একই পন্থা অবলম্বন করব। সি অল ইন মেসেঞ্জার। মেসেঞ্জারে যাবার পর আমি সেখানে টাইপ করলাম ওর নাম। যখন আমি টাইপ করলাম, এখন দেখুন এই ব্যক্তির চ্যাট আমি একটু আগেই কিন্তু ডিলিট দিয়ে দিয়েছি। এখন এখানে কিন্তু আমাকে সম্পূর্ণ একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখানো হচ্ছে। তার মানে হচ্ছে আমি যে ভিডিওস বা ফটোস বা অন্যান্য যে চ্যাট ছিল সেগুলো ডিলিট করেছি এবং সেগুলো 100% ডিলিট হয়েছে। আশা করছি এই পন্থা যদি অবলম্বন করেন, তবে আপনারা যারা প্রবলেম ফেস করছেন এখন বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করে, তাদের সমস্যাটির সমাধান হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলের এই ভিডিওটি বা অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে সাবস্ক্রাইব করবেন, একটি থামস আপ দিবেন, লাইক দিবেন, আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব যারা আছেন তাদের সবার সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।